2016 সালের পহেলা জুলাই নৃশংসতা বিবেচনায় দেশের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলা হয় রাজধানীর গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে বড় ধরনের হামলার চেয়ে অনলাইনে দাওয়াতি কার্যক্রম পরিচালনায় নজর দেয় জঙ্গিরা। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের গবেষণা বলছে, জঙ্গিবাদে জড়িতদের 82% সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উগ্রবাদে জড়িয়েছে। আটক হওয়া জঙ্গিরাও জানায়, অনলাইনে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে নিজস্ব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে তারা, যা মনিটরিংয়ের প্রযুক্তিগত সক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর নেই বলে দাবি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। আস্তে আস্তে এই তারাও কিন্তু নিজেদেরকে ডেভেলপ করছে, নিজস্ব ডেভেলপার দিয়ে তারা এখন এনক্রিপ্টেড অ্যাপ তৈরি করছে, যেটাকে আমরা বলি এন্ড টু এন্ড এনক্রিপশন। তার মানে দুই পক্ষের মধ্যে যখন আলোচনা হচ্ছে, মাঝখানে আসলে এটাকে মনিটর করা যাচ্ছে না। তো এই ধরনের নতুন কিছু অ্যাপস অলরেডি প্রাইভেটলি কেউ কেউ ব্যবহার করছে, কোনো কোনো সংগঠন ব্যবহার করছে। এবং মজার বিষয় হচ্ছে যে এই অ্যাপগুলো কিন্তু গুগল প্লে স্টোর কিংবা কোনো প্রতিষ্ঠিত প্লে স্টোরে পাওয়া যায় না, এটা নিজস্ব প্রাইভেট ইউআরএলের মাধ্যমে তারা ডিস্ট্রিবিউট করে সবার কাছে এবং একে অপরের সাথে যোগাযোগ করে। তো এটা মনিটর করা আসলেই যথেষ্ট টাফ, কারণ সাইবার ক্রাইম ডিভিশন কিন্তু জিনিসগুলো মনিটর করার চেষ্টা করে, যেটা কমন অ্যাপ তাদের কাছে ইজিলি এটা ধরা পড়ে, কিন্তু যেটা প্রাইভেট লিঙ্কের মাধ্যমে যাচ্ছে এটা ধরাটা একটু কষ্টসাধ্য। তাদের জঙ্গিবাদের প্রচার প্রচারণা আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই জায়গায় কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব একটা সফল হয়েছে সেটা বলা যাবে না। তারা হয়তো তাদের সক্ষমতা বাড়িয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই যে টেকনিক্যাল সক্ষমতা বাড়িয়েছে, সে কারণেই কিন্তু তারা বড় ধরনের ঘটনা ঘটাতে পারছে না জঙ্গিরা। কিন্তু এই সব কিছুই কিন্তু তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়ন্ত্রণে নাই, যার কারণে কিন্তু যে উদ্বেগটা আমাদের সেটি হলো যে এই জঙ্গিবাদের যেহেতু বিস্তার অব্যাহত আছে, এই জঙ্গি রিক্রুটমেন্ট অব্যাহত আছে, সুতরাং তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, তারা তৈরি হচ্ছে। সুতরাং তারা যদি সুযোগ সুবিধা পেলেই কিন্তু তারা বড় ধরনের একটা ঘটনা ঘটাবার চেষ্টা করবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, উগ্রবাদ বিরোধী নানা তৎপরতা এবং জঙ্গি বিরোধী অভিযানে বড় হামলার সক্ষমতা হারিয়েছে জঙ্গিরা। কাউন্টার টেরিজম ইউনিট তথা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ফলে আমাদের এই জঙ্গি তৎপরতা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে আছে এবং আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। জঙ্গিরা যাতে কোনোভাবেই মাথাছাড়া দিতে না পারে, তাদের তৎপরতা দৃশ্যমান করতে না পারে, এজন্য আমাদের কাউন্টার টেরিজম ইউনিট সর্বদাই তৎপর। এবং আমরা আবারও দৃঢ়ভাবে বলতে চাই যে এই কাউন্টার টেরিজম ইউনিট তথা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে, তৎপরতার কারণে জঙ্গিদের কার্যক্রম অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে। এদিকে এখনও নিষ্পত্তি হয়নি হোলি আর্টিজান হামলা মামলার বিচার কাজ। করোনার পর আদালতের কার্যক্রম স্বাভাবিক হলে এই মামলা দ্রুত শুনানির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আমাদের তো এখন সবগুলো কোর্ট খুলে দিতে ভার্চুয়ালি, তাহলে আমরা একটা মেনশন করব এবং আশা করি আমরা এটা এই বছরের ভিতরে শুনানি করার সর্বোচ্চ চেষ্টা করব। এ হামলায় দুজন পুলিশ ও দেশি বিদেশি নাগরিক সহ মোট 22 জন নিহত হয়। 2019 সালের 27 নভেম্বর 8 আসামির মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে আদালত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।